এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে চট্টগ্রাম দুই আসনে। এই মুহূর্তে চট্টগ্রামের ফটিকছড়ি সাব রেজিস্ট্রি অফিসে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস, সরাসরি যোগ দেব তার সাথে। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফটিকছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি এবং ফটিকছড়ি পৌরসভার মেয়র জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন। জনাব ইসমাইল হোসেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে আওয়ামী লীগ কতটা প্রস্তুত, আর গত 10 বছরে যে কাজগুলো হয়েছে আওয়ামী লীগের ভোট কতটা বেড়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আওয়ামী লীগ সরকার 10 বছর ক্ষমতায় রয়েছে, সামগ্রিকভাবে বাংলাদেশে যেভাবে উন্নয়ন হয়েছে তারই ধারাবাহিকভাবে আমাদের ফটিকছড়িতেও উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। তবে পার্শ্ববর্তী অন্যান্য উপজেলার সাথে আমাদের যদি একটু সামঞ্জস্য আমরা বিবেচনা করি, সেই ক্ষেত্রে হয়তো আমরা অনেকটা পিছনে আসি। তা আমরা আশা করছি তারপরেও আমাদের নেতাকর্মীদের সমন্বয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ফটিকছড়ি প্রস্তুত। আমরা ইনশাআল্লাহ নেত্রী যখন সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে পাঠাবেন, নমিনেশন দিয়ে পাঠাবেন, সেই ক্ষেত্রে আমরা নির্বাচনের জন্য সকলে একযোগে কাজ করব। ধন্যবাদ। 2008 সালে আপনারা নির্বাচনে আপনারা জিততে পারেননি আসলে, 2014 সালে নির্বাচনে জোটের একজনকে প্রার্থীকে দেওয়া হয়েছে, তো এবার আসলে কি প্রত্যাশা করছেন আপনারা? 2008 সালে আমরা জিততে পারিনি, কিন্তু 2014 সালের জোটগত কারণে আমাদের নজিবুল বাসার মাইজবান্ডারি মহোদয়কে এখানে নমিনেশন দিয়ে আমাদের নেত্রী পাঠিয়েছিলেন। ওনার যেহেতু আমরা আওয়ামী লীগ করি, আমাদের দলের প্রধান হিসেবে ওনার সিদ্ধান্ত আমাদের জন্য শিরোধার্য, সেটা মানা। সে কারণেই আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে ওনাকে নির্বাচিত করেছি, এবং ভবিষ্যতে সামনের যে জাতীয় নির্বাচন আমরা প্রত্যাশা করছি যে বাংলাদেশ আওয়ামী লীগের তথা ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয়ভাবে একজনকে যদি মনোনয়ন দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে দ্বিধাদ্বন্দ্ব সেটা ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীকে জয়লাভের জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। এই আসলে তো আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছে, আওয়ামী লীগ কতটা ঐক্যবদ্ধ আছে? সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন ভিন্ন। আমাদের কিছুটা, যেহেতু আমরা বড় দল, সেই বড় দল হিসেবে আমাদের কিছুটা মত পার্থক্য থাকতেই পারে। সে কারণে আমি মনে করি যে আমাদের যখন নেত্রী যাকেই মনোনয়ন দেন, সেক্ষেত্রে আমি মনে করি না যে নৌকার বাইরে আমরা কেউ যাব বা আমাদের দল নেতাকর্মীরা যাবে, কিন্তু আমাদের নেত্রীর সিদ্ধান্তর প্রতি আমাদের সম্মান অবশ্যই থাকবে। তবে নেত্রীর প্রতি আমাদের দাবি সেটা হচ্ছে আমরা একজন দলীয় প্রার্থী চাই, সেই হচ্ছে আমাদের দাবি নেত্রীর প্রতি। কারোর জন্য প্রত্যাশা করেন কিনা আসলে? আমরা সুনির্দিষ্টভাবে সেরকম আমি বলবো না, এই কারণে যে আমরা দলের একজন মানুষ, যারা যাদেরকে নমিনেশন দিলে পরে তাদের ইতিপূর্বের যে কর্মকাণ্ড সব কিছু বিবেচনায় যাকে আমরা নির্বাচিত করতে পারি। আওয়ামী লীগের প্রার্থী আপনারা চান, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম ফটিকছড়ি পৌরসভার মেয়রের কথা, তিনি বলছিলেন যে আওয়ামী লীগের কোনো প্রার্থীকে যেন এই আসনে এবার মনোনয়ন দেওয়া হয়। আমরা ছাত্র সংবাদে শুনবো বিএনপির কথা, বিএনপি দলের কি প্রস্তুতি রয়েছে তুলে ধরবো। দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।